বাংলাদেশি প্রবাসী এক নির্মাণ শ্রমিককে নিয়ে বিশ্বব্যাপী ইন্টারনেটে ঝড় বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা হুমড়ি খেয়ে পড়ছেন ওই শ্রমিকের একটি ছবির উপর, তার বিস্ময়কর চাহনি। চোখের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ফলে তাকে নিয়ে একটি সচিত্র রিপোর্ট প্রকাশ করেছে মালয়েশিয়ার স্টার অনলাইন। বাংলাদেশি ওই প্রবাসী শ্রমিকের নাম নুরুল মিয়া, তবে তাকে অনেকে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে ব্যবহৃত ছবিগুলোর সঙ্গে তুলনা করেছেন। তার চাহনির মধ্যে রয়েছে এক দৃঢ়তা মনোবল, তার চোখ জোড়া রূপালি, ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। গত বৃহস্পতিবার 21 মার্চ এই ছবিটি প্রথম পোস্ট করেছেন আবেদেন মোং, তারপর তা ভাইরাল হয়ে গেছে আর এই ছবিটি রিটুইট হয়েছে 24,500 বার, লাইক করেছেন 68,700 মানুষ। আবেদেন মোং এই ছবিটি জার্নাল আইপোর কাছে এমআরটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে ধারণ করেছিলেন বলে জানিয়েছেন টুইটে। এ বিষয়ে আবেদন মোং বলেছেন, আমি একটি ব্লগে কাজ করছিলাম, ঠিক তখনই ওই ব্যক্তিকে দেখতে পাই, কিন্তু ওই সময় আমি অন্য একটি বিষয়ে ক্যামেরাবন্দি করছিলাম বলে তার ছবি নেওয়ার সুযোগ পাইনি, তবে আজ সকালে তাকে সেই একই স্থানে পেয়ে গেলাম। ফলে দ্রুততার সঙ্গে আমার আইফোন XS ম্যাক্স থাকা সত্ত্বেও দ্রুততার সঙ্গে প্রস্তুত করে নিলাম Pixel 2 XL, কারণ ওই ফোনে তখন আমি টেক্সট মেসেজ করছিলাম। তিনি আরও বলেছেন, যেখান থেকে বাংলাদেশি ওই প্রবাসীর ছবি ধারণ করেছেন সেখানে আলো ছিল ছবি ধারণ করার জন্য উত্তম, আর তার পোশাকও ছিল ভালো। তার চোখ এমন দেখাচ্ছিল যাতে তা ফটোগ্রাফে ধারণ না করে কোনো উপায় ছিল না, ফলে তার ছবি ধারণ করাটাই তখন আমার কাছে উত্তম ছিল। বাংলাদেশি ওই প্রবাসী সম্পর্কে তিনি টুইটে আরও লিখেছেন, ওই বাংলাদেশি ছিলেন অত্যন্ত লাজুক, বাস্তবে তিনি জানেন না কোন দিকে তাকাতে হবে। এটা এজন্য হতে পারে যে আমি ফোনে তার ছবি তুলছিলাম, আমি অনেকবার তাকে ক্যামেরার দিকে আনার চেষ্টা করলাম, ছবিও তুললাম, কিন্তু সেগুলো যথেষ্ট ভালো ছিল না। এমনটা চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত তিনি সত্যিকার অর্থে মোবাইলের ক্যামেরার দিকে না তাকিয়েছেন। তারপরে চূড়ান্ত দফায় আমি তার ছবি ধারণ করতে পেরেছি, এটা কি সুন্দর নয়? আবেদেন মোংয়ের এমন টুইটের জবাবে অনেকে বলেছেন, বাংলাদেশি ওই যুবকের চাহনে দৃষ্টি করা, তিনি দৃঢ়চেতা। চিমপেং নামের একজন টুইটের জবাবে লিখেছেন, তার চোখ বিস্ময়কর। মিসি জোর এল নামে একজন লিখেছেন, ওর মুখটা খুবই সুন্দর, তার বোন স্ট্রাকচার বা মুখের গাঠনিক কাঠামো বিস্ময়কর। ড্রিউবে নামের একজন বলেছেন, এই ছবিটি 1984 সালে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের একটি প্রচ্ছদে ব্যবহৃত শরবত গোলার কথা স্মরণ করিয়ে দেয়। ওই ছবিটি ধারণ করেছিলেন সাংবাদিক স্টিভ ম্যাকারি। উল্লেখ্য, শরবত গোলা একজন আফগান মেয়ে, তারও চোখ ছিল সবুজ আর মাথায় ছিল লাল স্কার্ফ, তাকিয়েছিলেন ক্যামেরার দিকে। আবেদেন মোং এর ওই ছবি ও টুইটের জবাবে আরও টুইটার ব্যবহারকারী গুগল Pixel 2 XL ছবির মান নিয়ে প্রশংসা করেছেন। বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করুন। আর দেশ বিদেশের সব রকম খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।